তালিবানরা আফগানিস্তানে ঢুকে পড়ার পর যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে তালিবানরা সবথেকে বেশি চাইছে বা সবথেকে বেশি চেষ্টা করছে সেটা হচ্ছে পৃথিবীর যে অন্যান্য দেশগুলি রয়েছে তারা যাতে এই তালিবানি সরকারকে আফগানিস্তানে একটা লেজিটিমেট সরকার বলে স্বীকৃতি দেয়। এই যে সরকারটা তারা গঠন করতে চলেছে আফগানিস্তানে সেটাকে যাতে পৃথিবীর অন্যান্য দেশগুলো মেনে নেয়। এই মুহূর্তে তারা আফগানিস্তানের নাম পরিবর্তন করে রেখেছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। এটা নতুন নাম নয়, এর আগে তালিবানরা যখন আফগানিস্তান দখল করেছিল তখন তারা এই নামটা রেখেছিল। আবার এখন তালিবানরা ফিরে এসেছে, আফগানিস্তান দখল করে নিয়েছে এবং সেই পুরনো নামও ফিরে এসেছে। এবং এই তালিবানরা চাইছে যে এই ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানকে যাতে পৃথিবীর অন্যান্য দেশগুলি স্বীকৃতি দেয়। এখন এখানে প্রশ্ন করতেই পারেন আপনি যে অন্য কোনো দেশ স্বীকৃতি দিল কি দিল না, তাদের কী এমন এলো গেল? ব্যাপারটা হচ্ছে দেখবেন কোনো একটি দেশে যখন নির্বাচন হয় এবং একটি সরকারকে নির্বাচিত করা হয় তখন সেই সরকারের যিনি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হন অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হন তার কাছে অন্যান্য দেশের যে সমস্ত মাথারা রয়েছেন তাদের ফোন আসে বা বার্তা আসে যে আচ্ছা আচ্ছা শুনলাম আপনার দেশে নির্বাচন হয়েছে, আচ্ছা আপনি জিতেছেন, আপনার দল জিতেছে, আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন, অনেক অভিনন্দন আপনাকে। আচ্ছা আপনার দেশের সঙ্গে আমার দেশের যে চুক্তি বোঝাপড়া যেগুলো ছিল চলুন একদিন আমরা দেখা করি, খাওয়া দাওয়া করি, তারপর সেগুলো নিয়ে আলোচনা টালোচনা করি, ঠিক আছে? বেশ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কোনো একটি দেশে যখন একটি নতুন সরকার নির্বাচিত হয়ে আসে তখন আগের সরকারের সঙ্গে অন্যান্য দেশের যে সমস্ত চুক্তি হয়েছিল, বোঝাপড়া হয়েছিল, সেগুলো এগিয়ে যেতে থাকে। এবার সেখানে কখনো ভাঙা গড়া হয়, নতুন পুরনো অনেক জিনিসপত্র তৈরি হয়, ওঠানামা থাকে, কিন্তু সেই সম্পর্কটা চলতে থাকে। এর জন্য অন্যান্য দেশগুলির একটি দেশের সরকারকে, নির্বাচিত সরকারকে স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আফগানিস্তানে এই যে তালিবানি সরকার গঠিত হতে চলেছে এইটা তো কোনো নির্বাচিত সরকার নয়, বলা যেতে পারে যে দুম করে এসে আমি টুক করে আমার গদিটাতে বসে পড়লাম, এইরকম একটা সরকার হয়েছে। কাজেই এই মুহূর্তে অন্য দেশগুলি, পৃথিবীর যে অন্য দেশগুলি রয়েছে, তারা যদি আফগানিস্তানের এই তালিবানি সরকারকে একটি লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে প্রথমত আফগানিস্তানের লোকজন অন্য দেশে যেতে পারবে না। এবং তার থেকেও বড় কথা, যে সমস্ত বিদেশ থেকে টাকা পয়সা আসতো আফগানিস্তানে, বিদেশি যে ইনভেস্টমেন্ট আসতো, সেইটা আসা বন্ধ হয়ে যাবে। তারই সঙ্গে ইউনাইটেড নেশনস আফগানিস্তানের এই তালিবানি সরকারকে একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেবে না, বিভিন্ন চুক্তি বোঝাপড়া আলোচনা এইগুলোতে আফগানিস্তান ডাক পাবে না। মোদ্দা কথা হচ্ছে সম্মান এবং টাকা পয়সা দুটোই পাওয়া যাবে না। এবার তালিবানরা আফগানিস্তান দখল করেছে শুধুমাত্র একা একা তারা থাকবে গোটা বিশ্বের থেকে আলাদা হয়ে, তার জন্য তো নয়, তাদের এই সম্মান এবং টাকা পয়সা দুটোই দরকার। কিন্তু অন্যান্য দেশ যদি তাদেরকে একটি লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি না দেয় এর কোনোটাই তারা পাবে না। তাই এই মুহূর্তে তালিবানরা সেই চেষ্টা করছে। তালিবান সরকার আফগানিস্তানে গঠিত হলে তালিবানি সরকারের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কে হবেন সেটা এখনও পর্যন্ত তালিবানরা কিন্তু ঘোষণা করেনি। কিন্তু যেটা বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে, আব্দুল বারাদারি হয়তো এই তালিবানি সরকারের আফগানিস্তানি প্রেসিডেন্ট হবেন। এবং তালিবানরা খুব একটা নির্বাচনে বা গণতন্ত্রে বিশ্বাস করেন এরকমটা আমার জানা নেই, এরকমটা অন্তত এখনও পর্যন্ত দেখা যায়নি। কাজেই যে সমস্ত দেশ আফগানিস্তানের এই তালিবানি সরকারকে লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেবে তাদেরকে কিন্তু এইটাই মেনে নিতে হবে। হয়তো দেখা যাবে যে এরকমই চলতে থাকলে আগামী 5 বছর পরে তালিবানরা আফগানিস্তানে হয়তো একটা লোক দেখানো নির্বাচন করবে, কিন্তু সেটা লোক দেখানোই হবে, কারণ তালিবানরা আফগানিস্তানে তাদের একটা বিরোধী দলকে উঠে আসতে দেবে যারা তাদের বিরোধিতা করবে, এই রকমটা এখনো পর্যন্ত ভাবা যাচ্ছে না। আসলে বন্দুক পিঠে ঠেকিয়ে গণতন্ত্রের পাঠ পড়ানো যায় না, এর আগেও যায়নি, এর পরেও যাবে না। এবার এই রকম যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন পৃথিবীর বাকি দেশগুলোর মাথার পোকা নড়তে শুরু করে। এই মুহূর্তে এশিয়াতে এই সমস্যাটা চলছে। এবার একটা দীর্ঘ সময় ধরে এশিয়ার বিভিন্ন দেশ নিজেদেরকে এশিয়ার হুব্বা, মানে আমি একেবারে এশিয়ার মধ্যে সবার উপরে সবথেকে গুরুত্বপূর্ণ এটা প্রমাণ করার চেষ্টা করেছে। এই দৌড়ে বা এই প্রতিযোগিতায় ভারতবর্ষও সামিল রয়েছে। কতটা তারা সফল হয়েছে সেটা অবশ্যই তর্কের বিষয়, মানে এই মুহূর্তে ভারতের যারা শাসক দল, সরকারে যারা রয়েছে, তাদের শাবকদেরকে জিজ্ঞেস করলে তারা বলবেন যে হ্যাঁ হ্যাঁ ভারতবর্ষ তো এশিয়ার বাঘ, আর বিরোধী দলকে জিজ্ঞেস করলে তারা বলবে হ্যাঁ বাঘ বটে কিন্তু কাগজে বাঘ। যাই হোক, সেই নিয়ে তর্কাতর্কি রয়েছে। কিন্তু এশিয়াতে এই ফ্রন্ট রানার হওয়ার ক্ষেত্রে, একদম নাম্বার ওয়ান হওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের সবথেকে বেশি যেটা কাজে লাগতে পারত সেটা হচ্ছে আমেরিকার সাহায্য, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাহায্য। কিন্তু মোদি আর ট্রাম্প মিলে এতদিন যতই হামহাম গুড়িগুড়ি করুন না কেন, এখন আর ট্রাম্প ক্ষমতায় নেই, আর আমেরিকার এখন যিনি নতুন রাষ্ট্রপতি সেই জো বাইডেন এই গোটা ঘটনা থেকে যত তাড়াতাড়ি সম্ভব হাত ধুয়ে ফেলতে পারলে বাঁচেন। এখানে আরও একজন খেলোয়াড় রয়েছে, সেটা হলো ব্রিটেন,
তারাও একসময় আফগানিস্তানে সৈন্য পাঠিয়েছিল, কিন্তু তারাও এখন দূর থেকে হাত নেড়ে বলছে না না আমি আর ফিরে যাব না, এবং তারা বলেছে যে এই তালিবানি সরকার আফগানিস্তানে যেটা গঠিত হতে চলেছে তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি না। অন্তত এখনো পর্যন্ত ব্রিটেন এই কথা বলছে। আগামী দিনে পাল্টি খেয়ে আবার অন্যরকম কোনো কথা বলবে কিনা সেটা অবশ্যই আমাদের জানা নেই, তার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। কিন্তু এইগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজ, আমেরিকা, ব্রিটেন, এরা ওয়েস্টার্ন কান্ট্রিজ। সমস্যাটা এশিয়াতে, এশিয়ার দেশগুলিকে নিয়ে, এবং সেখানে অবশ্যই অ্যাজ ইউজুয়াল বসে রয়েছে চীন। চীনের আফগানিস্তানের এই তালিবানদেরকে নিয়ে মোটেই কোনো সমস্যা নেই, বরং সবার আগে হুমড়ি খেয়ে পড়ে এই তালিবানদেরকে সমর্থন করার জন্য যদি কেউ উদ্গ্রীব হয়ে বসে থেকে থাকে তাহলে সেটা হলো চীন। চীন বহুদিন ধরে এশিয়াতে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, এবং তার জন্য বিভিন্ন সময় চীন বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছে। এই যে এখন তালিবানদেরকে সমর্থন করার জন্য একেবারে চীন উদ্গ্রীব হয়ে আছে, এটাও তাদের সেরকমই একটা পলিসি বলা যেতে পারে। এই মুহূর্তে তালিবানদের দিকে চীন এই যে বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে, তালিবানি সরকারকে তারা একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা যেটা ভাবছে, এর পেছনে কারণ রয়েছে। প্রথম কারণ, একটি ইসলামিক গ্রুপ আছে যার নাম হলো ETIM, ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট। এদের বেস বা ঘাঁটিটা হচ্ছে, যা জানা যায় এখনও পর্যন্ত, আফগানিস্তানে, এবং চীনের কথা অনুযায়ী জিনজিয়াং প্রভিন্সে এরা চীনের সরকারের বিরুদ্ধে কাজকর্ম করছে, চীনের সরকারকে কাঠি করার চেষ্টা করছে, বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কাজকর্ম তারা ঘটাচ্ছে। এবার উল্টো দিকে চীনে উইঘুর মুসলিমদের ওপর অনেক দিন ধরে অত্যাচার করা হয়েছে, এরকম খবর আমরা সামনে দেখতে পেয়েছি। এটা একটা ওপেন সিক্রেটের মতো। এবার চীনের সরকারের বক্তব্য হচ্ছে এই ETIM উইঘুর মুসলিমদেরকে সঙ্গে নিয়ে চীনের সরকারকে কাঠি করার চেষ্টা করছে, নানান রকম সন্ত্রাসবাদী কাজকর্ম চীনে ঘটাচ্ছে। এখানে বলে রাখা উচিত যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের যে টেররিস্ট গ্রুপ লিস্ট রয়েছে সেখান থেকে ETIMকে বাদ দিয়ে দিয়েছে, মানে তাদের বক্তব্য হলো এই ETIM কোনো সন্ত্রাসবাদী দল নয়। এইবার চীন যেটা চাইছে সেটা হচ্ছে এদের কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে চাইছে। তাদের বক্তব্য হলো ETIM একটি সন্ত্রাসবাদী দল, বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কাজকর্ম তারা ঘটাচ্ছে চীনে, এবং তাদেরকে যারা সমর্থন করছে তারা হলো দেশদ্রোহী, এদের কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। কিন্তু এইটা করতে গেলে চীনের তালিবানদের সাহায্য দরকার। তার কারণটা কি? ওই যে বললাম, ETIMের বেস বা ঘাঁটিটা হচ্ছে আফগানিস্তানে। এবার এই তালিবানরা আফগানিস্তানে যদি ETIMের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে পারে, এবং এদিকে জিনজিয়াং প্রভিন্সে চীন যদি তাদের দাপাদাপিটা বন্ধ করে দিতে পারে, তাহলে দুদিক থেকেই শান্তি এবং চীনের বুকে এক টন বরফ পড়বে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে তালিবানরা তাদের নিজেদেরই লোক ETIMকে নিজের দেশ থেকে তাড়াবে কেন, তাদের কার্যকলাপ বন্ধ করবে কেন? নিজেদের লোকদেরকে তাড়ানোর জন্য অবশ্যই আফগানিস্তানে যদি তালিবানি সরকার তৈরি হয় সেই সরকারকে চীন একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেবে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই তালিবানি সরকারকে চীনের তরফ থেকে ওই যেটাকে বলে ফরেন এইডস এবং ফরেন ইনভেস্টমেন্টস দেওয়া হবে, যেটা তালিবানদের প্রয়োজন। তারা যেভাবে ভাঙতে ভাঙতে আফগানিস্তানের মধ্যে ঢুকেছে, এখন যদি তাদেরকে একটা লেজিটিমেট সরকারের স্বীকৃতি পেতে হয় তাদেরকে সেগুলো গড়তে হবে বই কি। আর তারই সঙ্গে এইখানে চীনের আরও লাভ রয়েছে। চীনের যে এক্সপ্যানশন পলিসিটা রয়েছে তার মধ্যে এই তালিবানরা খুব সুন্দর করে ফিট করে যায়, শুধুমাত্র ওই একটা খুঁত ছাড়া, ওই ETIM। আর সেই খুঁতটাকে তালিবানরা বার করে দেবে সেই সম্ভাবনাটাই বেশি। এই গোটা বিষয়টায় চীনের এন্থু অনেকটা বেশি। তার কারণটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এবং চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই দুটোকেই যদি কোনোভাবে চায়না আফগানিস্তানে ঢোকাতে পারে তাহলে এই দুটো ইনিশিয়েটিভই প্রচুর বুস্ট পাবে, এবং তার ফলে এশিয়ার এই নাম্বার ওয়ান হওয়ার দৌড়ে চায়না আরও খানিকটা এগিয়ে যেতে পারবে। দ্বিতীয় কারণ হলো এশিয়ার চাবিকাঠি। এই যে এশিয়ার হুব্বা নাম্বার ওয়ান হওয়ার যে দৌড়, সেখানে বলেছিলাম যে ভারতবর্ষও রয়েছে, এবং চায়নার চোখে ভারতবর্ষও একটি প্রতিদ্বন্দ্বী। এবার চায়নার ভারতের সঙ্গে বর্ডার নিয়ে সমস্যা রয়েছে, চায়নার হাত থেকে বিস্কুট খেয়ে যাওয়া পাকিস্তানেরও ভারতবর্ষের বর্ডার নিয়ে সমস্যা রয়েছে, কাশ্মীর নিয়ে সমস্যা রয়েছে। এইখানে যদি আফগানিস্তান এসে জোটে তাহলে তিনজনে মিলে একটা সাঁড়াশি তৈরি করবে, এবং সেই সাঁড়াশিটার মাঝখানে পড়বে ওয়ান্স আগেন কাশ্মীর। চীন, আফগানিস্তান, পাকিস্তান তিনজনে মিলে কাশ্মীরে যদি একটা সমস্যা তৈরি করে তাহলে সেটা অবশ্যই ভারতবর্ষের জন্য অত্যন্ত খারাপ হবে। এবার পাকিস্তান আলাদা করে কি করবে সেটার হিসেব নিশ্চয়ই করার দরকার নেই, সেটা আলাদা করে বলার দরকার নেই। শুধু একটাই কথা বলা যায় যে জিন্না যদি আজ বেঁচে থাকতেন পাকিস্তানের অবস্থা দেখে দেওয়ালে মাথা ঠুকতেন। কিন্তু প্রশ্ন এটাই যে পাকিস্তান যদি অলরেডি চীনের হাতে থেকে থাকে, এবং আফগানিস্তানকেও যদি কোনোভাবে চীন কব্জা করতে পারে, এবং এই তিনজনে মিলে যদি ভারতবর্ষের কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে ভারত কী করবে? ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, এটা জানার পরে ভারত কী করবে,
এই মুহূর্তে ভারতের সিদ্ধান্ত কি হবে। একটা কথা অবশ্যই আসছে যে তাহলে ভারত কি তালিবানি সরকারকে একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেবে। সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো এই তালিবানদেরকে কি বিশ্বাস করা যায়। এর উত্তরটা কোনোভাবেই হ্যাঁ হচ্ছে না, কারণ যাই হোক না কেন ঘুরে ফিরে কোথাও না কোথাও একটা ঘোট পাকানোর স্কিম তৈরি হবেই হবে। আমেরিকার সঙ্গে তালিবানদের যখন এই চুক্তির কথাবার্তা শুরু হয়েছিল তখন আমেরিকা বলেছিল তালিবানদেরকে যে তোমরা কিন্তু একদম গুড বয় হয়ে থাকবে, ভালো ছেলে হয়ে থাকবে, একদম কিন্তু এদিক ওদিক বাজে লোকজনদের সঙ্গে মেলামেশা করবে না, তোমাদের চারপাশে যেন কোনো সন্ত্রাসী দলকে না দেখি, তোমরা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সম্পর্ক রাখবে না, কোনো কথাবার্তা বলবে না, একদম গুড বয় হয়ে ভালো ছেলে হয়ে থাকবে। এবার সেই ভালো ছেলে হয়ে থাকার লক্ষণ হলো লস্কর-ই তৈয়বা এবং জৈশ-এ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী দলগুলি, যারা তালিবানদের অত্যন্ত কাছে এবং যাদের একমাত্র কাজ হলো ভারতবর্ষের শান্তি ভঙ্গ করা, ভারতবর্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম করা। খবর পাওয়া গেছে যে কিছুদিন আগে এই দুটো দলই, জৈশ এবং লস্কর দুটো দলই আফগানিস্তানে ঢুকেছে এবং একাধিক রিপোর্ট বলছে যে তারা এই মুহূর্তে তালিবানদের সঙ্গে অত্যন্ত ক্লোজ কোয়ার্টারে কাজকর্ম করছে। জম্মু কাশ্মীরের পুলিশের এক প্রাক্তন কর্তা জানিয়েছেন যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে পাকিস্তানে যে টেররিস্ট ক্যাম্পগুলো রয়েছে, ট্রেনিং ক্যাম্পগুলো রয়েছে, সেগুলোকে তারা পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাবে আফগানিস্তানে, এবং আফগানিস্তানে পাকিস্তানের টেররিস্ট ট্রেনিং ক্যাম্পগুলোকে তারা সরিয়ে নিয়ে যাবে যাতে ভারতবর্ষ কোনোভাবেই এগুলোর ওপর নজর রাখতে না পারে, এবং এরপরে যখন আবার একটা সন্ত্রাসবাদী হামলা হবে, এই ধরনের কোনো একটা ঘটনা ঘটবে, তখন পাকিস্তান মুখ মুছে বলবে কই আমি তো জানি না, আমার দেশে তো কিচ্ছু হয়নি। পুলওয়ামা অ্যাটাকের পেছনে জৈশ-এ মোহাম্মদের যোগাযোগ পাওয়া গিয়েছিল, তাদের হাত পাওয়া গিয়েছিল। এই ধরনের একটা ঘটনা যদি আবারও ঘটে তাহলে কিন্তু আফগানিস্তান পাকিস্তান করতে করতে গাঁ উজাড় হয়ে যাবে, এবং তার থেকেও বড় কথা ক্ষতি হবে ভারতবর্ষের, ভারতবর্ষের সাধারণ মানুষের, ভারতবর্ষের সৈন্যদের। আর এইখান থেকেই আমরা সেই উত্তরটা পেয়ে যাচ্ছি যে তালিবানদেরকে কি তাহলে আমরা বিশ্বাস করতে পারি, সেই বিশ্বাসের জায়গাটাই তো নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করেছে, তারই সঙ্গে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো দেশে যদি জোর করে কোনো একটা সরকার চাপিয়ে দেওয়া হয় সেখানকার মানুষের ওপর, যদি বলপূর্বক একটা সরকার গঠিত হয় তাহলে সেটাকে আমরা স্বীকৃতি দেব না। এই মুহূর্তে ভারত আফগানদেরকে শরণার্থী হিসেবে গ্রহণ করছে, যতটা মানবিক হওয়া যায় এই মুহূর্তে সেটা হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারই সঙ্গে এই প্রশ্নটা কিন্তু ভারতের উপরে খাড়ার মতো ঝুলছে যে ভারত কি করবে, কি সিদ্ধান্ত ভারতবর্ষ গ্রহণ করবে। তারা কি তালিবানি সরকারকে স্বীকৃতি দেবে একটা লেজিটিমেট সরকার হিসেবে, নাকি সরাসরি জানিয়ে দেবে যে তালিবান সরকারকে ভারতবর্ষ লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। যদি আমরা স্বীকৃতি না দিই তাহলে কিন্তু আমাদেরকে প্রস্তুতি শুরু করতে হবে, তিনজনের ওপরেই আমাদেরকে নজর রাখতে হবে, আফগানিস্তান পাকিস্তান চীন তিনজনের ওপরেই কঠোর নজর রাখতে হবে ভারতকে। আর যদি এই স্বীকৃতি দেওয়াও হয়, যদি আমরা মনে করি তর্কের খাতিরে যে সমস্ত কিছু বাদ দিয়ে ভারত তালিবান সরকারকে একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দিল, সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষকেই তিনজনের ওপরে চোখ রাখতে হবে, নজর রাখতে হবে, তার কারণ সেই বিশ্বাসের জায়গাটা নেই। এই প্রথম বোধহয় বিশ্বগুরু এইরকম একটা সমস্যার মধ্যে পড়েছেন, যেদিকেই যাওয়া যাক না কেন জেতার কোনো উপায় নেই, এদিকে গেলেও অসুবিধা ওদিকে গেলেও অসুবিধা। ভারতকে এই যে সিদ্ধান্তটা নিতে হবে এবং খুব দ্রুত সেই সিদ্ধান্তে আসতে হবে, এর পেছনে আরও একটা ফ্যাক্টর রয়েছে, আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের শাসক দল দুটোকে আমাদের একটু আলাদা করে দেখতে হবে। বর্তমানে যে রাজনৈতিক দল আমাদের দেশে ক্ষমতায় রয়েছে, সরকারে রয়েছে, তারা একটা বড় সময় ধরে নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষক হিসেবে গর্ব করে বুক ফাটিয়ে বলে এসেছে, এবং তারই সঙ্গে নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করা হয়েছে গোটা পৃথিবীতে হিন্দু মহাসম্রাট হিসেবে। একজন হিন্দু মহাসম্রাট যদি কোনো কারণে এমন একটি সরকারের সঙ্গে হাত মেলায় যাদের একটা সন্ত্রাসের ইতিহাস রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস রয়েছে এবং তারা একটি ইসলামিক গ্রুপ, তাহলে সেটা আমাদের প্রধানমন্ত্রীর নিজের দল এবং আরএসএস কীভাবে নেবে সেটা বলা মুশকিল। এইটা গেলানোর জন্য তাদেরকে আলাদা করে একটা ক্যাম্পেইন করতে হবে। তাছাড়া আরএসএস বহু বছর ধরে অখণ্ড ভারত অখণ্ড ভারত কথাটা বলে এসেছে, এই অখণ্ড ভারতের মধ্যে পাকিস্তান তো পড়েই, আফগানিস্তানও পড়ে, সেই আফগানিস্তানে তালিবানি সরকার, একটি ইসলামিক গ্রুপ তালিবান, তাদের সরকার, তাদের দিকে যদি ভারত সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় গেরুয়া ধ্বজাধারীরা সেটা খুব ভালোভাবে দেখবে এমনটা ভাবাটাই বোকামি। তারই সঙ্গে উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে, 2019 ঘর মে ঘুসকে মারা বলে একটা বেশ ভালো রকম কথা পাওয়া গিয়েছিল, কিন্তু এবারের নির্বাচনের আগে যদি সেরকম ভুল একটা কিছু হয় বিরোধীরাও কিন্তু প্ল্যাকার্ড জাগাতে এবং কথা বলতে ছেড়ে দেবে না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এইগুলোকে অবশ্যই করে কনসিডার করবেন, এইগুলো অবশ্যই তার সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হবে। এই মুহূর্তে ভারত সরকার অপেক্ষা করছে, তাদের সিদ্ধান্ত জানানোর জন্য তারা অপেক্ষা করছে, তারা দেখছে কি হয় তারপর তারা বলবে।
কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাদেরকে খুবই দ্রুত, খুব একটা বেশি সময় ভারতের হাতে নেই। আগেই বলেছিলাম আমরা ইতিহাসের একটা নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যেদিকেই যাওয়া হোক না কেন তার প্রভাব সাধারণ মানুষের জীবনের উপর পড়বেই। আর সব শেষে যেটার কথা বলবো সেটা হচ্ছে এই গোটা সমস্যাটার মধ্যে একটা ওয়াইল্ড কার্ড আছে, আর সেটা হলো রাশিয়া। রাশিয়া এতদিন ধরে ওয়েস্টার্ন যে দেশগুলো তাদের সঙ্গে শোডাউন করেছে, এবং একটা দীর্ঘ সময় ধরে তালিবানদের সঙ্গেও কিন্তু রাশিয়া একটা সম্পর্ক তৈরি করেছে। এবং এই যে তালিবান সরকারকে একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে, যেখানে চীন হয়তো তাদেরকে স্বীকৃতি দিতে রাজি হয়ে যাবে, সেখানে রাশিয়াও কিন্তু এই স্বীকৃতি দেওয়ার জন্য একেবারে প্রায় রেডি হয়ে বসে রয়েছে। কিন্তু এখনই দুম করে তারা কোনো রিয়াকশান দিচ্ছে না, তারাও কিছুটা দেখছে কি হয় না হয়, কে আগে বলে এইসব তারা দেখছে। কিছুদিন আগে রাশিয়া একটা মিটিং করেছিল যেখানে আমেরিকা, পাকিস্তান এবং চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু ছিল আফগানিস্তান। অদ্ভুতভাবে সেই মিটিংয়ে কিন্তু ভারতবর্ষকে ডাকা হয়নি। অন্যদিকে সম্প্রতি তালিবানদের হাতে আফগানিস্তানকে আরও বেশি সুরক্ষিত লাগছে, তালিবানদের হাতে আফগানিস্তানকে আরও বেশি স্টেবল মনে হচ্ছে, এই ধরনের মন্তব্য কিন্তু রাশিয়া অলরেডি করেছে। এই মুহূর্তে যে সময়টুকু রয়েছে এর মধ্যে রাশিয়া আরও বেশি করে ঢুকবে এবং বিষয়টাকে আরও বেশি করে ঘাঁটবে, এটাই আশা করা যায়। এই গোটা ঘটনা থেকে যেটা নেবার মতো রয়েছে সেটা হলো এশিয়াতে এই মুহূর্তে একটা সাংঘাতিক ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার কোনো পজিটিভ দিক নেই। যেদিকেই যাওয়া হোক না কেন, যাই হোক না কেন, তার কোনো না কোনো রিপারকাশন থাকবে, কোনো না কোনো প্রতিক্রিয়া আসবে। বুদ্ধিমত্তার কাজ এটাই হবে যে এমন একটা পন্থা অবলম্বন করা হোক যেখানে সবথেকে কম চোটটা এসে লাগবে। সেই পন্থা কোনটা এবং ভারতবর্ষ কোন পন্থা অবলম্বন করবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আর হ্যাঁ, ইউটিউবে হঠাৎ যদি উঠল কথায় জয়েন বাটনটির মাধ্যমে আপনারা এখন আমাদের হঠাৎ যদি উঠল কথার সদস্য হতে পারেন। আপনারা এই জয়েন বাটনটায় ক্লিক করলে আমাদের আবেদনের ভিডিওটি দেখতে পাবেন। সেটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমাদের কাজ আপনাদের ভালো লাগছে, আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই জয়েন বাটনটায় ক্লিক করুন এবং আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান, হঠাৎ যদি উঠল কথার সদস্য হন। আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।